মেজিয়া উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত আগের দুটো ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মেন্ডেলের এক একসংকট জনন এবং দ্বি জনন পরীক্ষা সম্বন্ধে এবং সেই পরীক্ষার ফলাফল থেকে আমরা কতগুলো রেশিও পেয়েছিলাম যেমন এক সংকট জননের পরীক্ষার ফেনোটাইপ রেশিও ছিল থ্রি ইচ টু ওয়ান এবং দ্বি সংকট জননের ফেনোটাইপ রেশিও ছিল নাইন ইজ টু টু থ্রি ইচ টু ওয়ান কিন্তু প্রকৃতিতে দেখা যায় কিছু কিছু জীবের ক্ষেত্রে এই রেশিও করছে না অর্থাৎ সেক্ষেত্রে এক সংকনের দ্বি সংকনের নাইন থ্রি টু থ্রি টু ওয়ান এই অনুপাতের পরিবর্তে পৃথক পৃথক রেশিও দেখা যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তাহলে কি মেন্ডেলের তত্ত্ব ভুল বা মেন্ডেল বাদ বিশেষ করে যাকে সুপ্রজনন বিদ্যার জনক হিসাবে আমরা জানি তার তত্ত্বে কি ভুল আছে আসলে আসলে কোন জিন যখন এককভাবে ক্রিয়া করে এবং প্রকটতার নীতি মেনে চলে তখন মেন্ডেলের সূত্র একশো শতাংশই নির্ভুল তাহলে মেন্ডেলের এই অনুপাতে পরিবর্তন কখন আসে পরিবর্তন তখনই আসে যখন অ্যালিলের মধ্যে বা জিনেদের মধ্যে আন্তক্রিয়া হয় বা ইন্টারাকশন হয় ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যখন কোনো অ্যালিল বা জিনের প্রভাব অপর কোনো অ্যালিল বা জিনের দ্বারা প্রভাবিত হয় তাকে অ্যালিলের মধ্যে বা জিনের মধ্যে আন্তক্রিয়া বলা হয় ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর সাধারণ ক্ষেত্রে আমরা কি জানি যে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য এক জোড়া অ্যালিল দায়ী সাধারণ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে যদি কোনো বৈশিষ্ট্যকে এক জোডা অ্যালিলি নিয়ন্ত্রণ করে সেক্ষেত্রে কিন্তু মেন্ডেলের সূত্র নির্ভুলভাবে প্রমাণিত হয় এবং মেন্ডেলের অনুপাতি পাওয়া যায় কিন্তু যদি কোনো অ্যালিলের ওপর অন্য কোনো অ্যালিল বা অ্যালিল নয় এরকম কোনো জিন প্রভাব বিস্তার করে তখন এই অনুপাত পরিবর্তিত হয় আমি যদি তোদের কথাই বলি যে তোরা নিজেদের বুদ্ধি অনুযায়ী পড়াশোনা করিস পরিশ্রম করিস সেই অনুযায়ী পরীক্ষাতে লিখিস এবং মার্কস পাস সেই হিসেবে তোদের একটা র্যাঙ্ক হয়েছে ক্লাসে সুদীপ্ত একটু বেশি পড়াশুনো করে তাই ও ফার্স্ট তারপরে তোদের মার্কসের ভিত্তিতে স্নেহাসি সৌম্যজিৎ কৌশিক তোদের র্যাঙ্ক হয়েছে তো এটা সাধারণ র্যাঙ্ক আমি মেন্ডেলের রেসিওর মতো বলতে পারি চিরাচরিত র্যাঙ্ক হঠাৎ করে দেখা গেল কোনো একটি ছেলে যে সারা বছর পড়াশুনো করেনি সৌভাগ্যবশত মাধ্যমিক পরীক্ষার সময় সুদীপ্তর পাশে সিট পড়েছে সুদীপ্ত উদাক ছেলে তাই খাতা খুলে দিয়েছে ও হুবহু সুদীপ্ত রেজাল্ট বেরোনোর সময় দেখা গেল ওই ছেলেটি সেকেন্ড পজিশন পেয়েছে যেটা চিরাচরিত র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক পরিবর্তন হয়ে গেল সেক্ষেত্রে দেখা গেল সৌমজিৎ স্নেহাশিস এবং কৌশিক ওরা ওদের যে সেকেন্ড থার্ড পজিশন পাওয়ার কথা ছিল সেটা পেল না তার বদলে পেয়ে গেল অন্য একটা ছেলে ওরা পেছনে চলে গেল এটা কেন হলো এটা কারণ ওই ছেলেটার পরীক্ষাতে সুদীপ্তর প্রভাব আছে তাই সেই রকম এক্ষেত্রেও ব্যাপারটা যে কোন জিন যদি এককভাবে প্রকাশিত হয় তোদের মতো একক পরিশ্রমের ভিত্তিতে যদি পরীক্ষা দিস তাহলে কিন্তু যদি কারো পরীক্ষাতে অন্য কেউ প্রভাব বিস্তার করে সেইরকম কোনো জিনের প্রকাশে যদি অন্য কোন জিনের প্রভাব থাকে তখন এই মেন্ডেলের অনুপাত পরিবর্তিত হয় যাকে বলা হয় তাহলে কি তাহলে জিন ইন্টারাকশন হল যখন কোন জিনের ওপর অ্যালিল নয় অপর কোন জিন সেটা একই ক্রমজমে হতে পারে বা ভিন্ন ক্রমজমে অবস্থানকারী জিন হতে পারে ওই জিনের ওপর প্রভাব বিস্তার করবে বা ওই জিনের প্রকাশে প্রভাব বিস্তার করবে তখন তাকে বলা হবে জিন ইন্টারাকশন এই জিন ইন্টারাকশনের দরুন মেন্ডেল তত্ত্বের বিচ্যুতি হতে পারে তাহলে দেখা যাচ্ছে কি যে মেন্ডেল তত্ত্বের বিচ্যুতি অ্যালেলিক লেভেলেও হতে পারে অর্থাৎ যে ক্ষেত্রে একই জিনের বিভিন্ন অ্যালিলগুলোর মধ্যে ইন্টারাকশনের দরুন হচ্ছে আর জিন লেভেলেও হতে পারে যে ক্ষেত্রে নন অ্যালিলিক জিনের মধ্যে ইন্টারেকশন হচ্ছে তো তোদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী জিন লেভেলের ইন্টারাকশন বা জিন ইন্টারাকশন সম্বন্ধে বিশেষ কিছু জানতে হবে না তোদেরকে অ্যালিলিক ইন্টারাকশন বা লেভেলের ইন্টারাকশনটাই বিশেষ করে জানতে হবে সেক্ষেত্রে তিন ধরনের ইন্টারাকশান কথা এখানে জানতে হবে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স সহপ্রকটতা বা কোডমিনেন্স এবং মাল্টিপিল তো প্রথমে আমরা আসি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট সাধারণ ক্ষেত্রে আমরা কি জানি যে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ গাছে শঙ্করায়নের ফলে যে হেটারো জায়গার জীবডির সৃষ্টি হয় তার মধ্যে সর্বদা প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায় যেমনটা আমরা মেন্ডেলের একসংকট জনন পরীক্ষার ক্ষেত্রে দেখেছিলাম যে একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে একটা বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়নের ফলে এ ফান জনুতে সবগুলোই লম্বা মোটর গাছ পেয়েছিল কারণ সেটা ছিল হেটোর তার মধ্যে বড়টি এবং ছোটটি দুটো অ্যালিলি ছিল কিন্তু প্রকাশ পেয়েছিল প্রকট এলএলটি অর্থাৎ লম্বা হওয়ার জন্য দায়ী বড়টি এলএলটি প্রকাশ পাওয়ার দরুন গাছগুলি সবই লম্বা হচ্ছিল কিন্তু প্রকৃতিতে এই ঘটনার ব্যতিক্রম দেখা যায় যেটা আমরা উদাহরণ দিতে পারি সন্ধ্যা মালতী নামক ফুলের ক্ষেত্রে সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে দেখা গেছে যে একটি বিশুদ্ধ লাল মালতির সঙ্গে একটি বিশুদ্ধ সাদা সন্তামালতি ফুলের যদি সংকরায়ন করানো হয় তাহলে এফওয়ান জনুতে ফেনোটাইপ প্রকাশ পায় গোলাপি যেটা কোনটাই কিন্তু জনিত্রী জীবের বৈশিষ্ট্য নয় তাহলে হিসেব মতো অনুযায়ী যেটা প্রকট হবে সেটা প্রকাশ পাওয়া উচিত ছিল হয় লাল অথবা সাদা হওয়া উচিত ছিল কিন্তু তা না হয়ে দেখা গেল একটি ভিন্ন ক্যারেক্টার বা বলা যেতে পারে মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পেল লাল এবং সাদার এবং এফ ওয়ান জনুর জীবেদের মধ্যে সপরাগযোগের ফলে এফ টু জনুতে মেন্ডেলের পরিবর্তে যথাক্রমে লাল গোলাপি এবং সাদা ফুলযুক্ত গাছ পাওয়া যাবে তাহলে আমরা সন্ধ্যা মালতির অসম্পূর্ণ প্রকটতা যদি একটা ক্রসের সাহায্যে দেখি তাহলে পি জনুদ অর্থাৎ জনিত্রী জনুতে বিশুদ্ধ লাল জেনোটাইপ ক্যাপিটাল আর ক্যাপিটালার এবং বিশুদ্ধ সাদা যার জেনোটাইপ স্মল আর স্মলার এই দুটো জনিত্রী জীব নেওয়া হয়েছে যেখান থেকে লাল থেকে গ্যামেড উৎপন্ন হয়েছে ক্যাপিটাল আর ক্যাপিটালার এবং সাদা থেকে গ্যামেড উৎপন্ন হয়েছে স্মল আর স্মলার অর্থাৎনুতে এটাকে যদি আমরা পানিট স্কোয়ারের মধ্যে দেখি তাহলে দেখা যাবে এখানে সবগুলোই অর্থাৎ একশো শতাংশই হবে অর্থাৎ সৃষ্টি হবে এবং যাদের ফেনোটাইপ হচ্ছে একশো শতাংশই গোলাপি অর্থাৎ এখানে কিন্তু জনিত্রী বৈশিষ্ট্য অর্থাৎ লাল এবং সাদা কোনোটাই প্রকাশ পেল না তার পরিবর্তে দেখা গেল একটি মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যেটা হচ্ছে গোলাপি এই গোলাপি জীবেদের মধ্যে যদি সপরাগযোগ ঘটানো হয় তাহলে এখানে আমরা সপরাগযোগ ঘটিয়েছি অর্থাৎ ক্যাপিটাল আর আর স্মল এটা এটাও গোলাপি এই রকম এফ জীবের মধ্যে যদি শঙ্করায়ন করানো হয় বা সপরাগযোগ ঘটানো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু রকমের গ্যামেট পাওয়া যাচ্ছে ক্যাপিটাল আর এবং স্মল আর এক্ষেত্রেও তাই ক্যাপিটাল আর এবং স্মল আর এদেরকে আমরা একটা পানের স্কোয়ারে ক্রসটা যদি দেখাই তাহলে দেখব এক্ষেত্রে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর এবং স্মল আর স্মলার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিন ধরনের যেনটাই পাওয়া যাচ্ছে তথা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মলার এবং স্মল আর স্মলার অর্থাৎ জেনো টাইপ অনুপাত দাঁড়াচ্ছে ওয়ান ইজ টু 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 ওয়ান আবার যদি আমরা ফেনো টাইপ দেখি তাহলে এখানে তিন ধরনের ফেনো টাইপ আছে লাল ফুলযুক্ত গাছ গোলাপি ফুলযুক্ত গাছ এবং সাদা ফুলযুক্ত গাছ এক্ষেত্রে অনুপাতটা দাঁড়াচ্ছে লাল ওয়ান গোলাপি দুই এবং সাদা এক অর্থাৎ ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে মেন্ডেলের একসংকট জননের যে অনুপাত তথা থ্রি ইজ টু ওয়ান অনুপাত সেটা এখানে ডেভিয়েশান হচ্ছে এর কারণ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে ফুলের বর্ণ নির্ধারণকারী যে বিপরীত ধর্মী অ্যালিলদয় অর্থাৎ ক্যাপিটাল আর এবং স্মল আর এরা হেটেরো জায়গা অবস্থাতে কোনো সম্পূর্ণভাবে প্রকটতা প্রকাশে ব্যর্থ অর্থাৎ লাল অথবা সাদা কোনো বৈশিষ্ট্যটাই এফ জনুতে প্রকাশ না পাওয়ার কারণ হল এদের কোনোটাই সম্পূর্ণভাবে প্রকট নয় কোনো অ্যালিলটাই তাই দেখা যাচ্ছে হেটেরো অবস্থায় অর্থাৎ যখন দুটি অ্যালিলিয়া উপস্থিত আছে সেক্ষেত্রে এদের দুজনের মধ্যবর্তী একটা নতুন বৈশিষ্ট্য গোলাপি সৃষ্টি হয়েছে তাই বলা যেতে পারে এই অ্যালিল দুটি অসম্পূর্ণভাবে প্রকট এবং এই ঘটনাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স মেন্ডেল তত্ত্বের বিচ্যুতির কারণ হিসেবে আমরা সহপ্রকটতার কথা বলতে পারি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম সেক্ষেত্রে দুটি অ্যালিলের কোনোটি সম্পূর্ণভাবে প্রকট নয় অর্থাৎ হেঁটের জায়গা অবস্থায় কোনো অ্যালিলটি সম্পূর্ণভাবে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ এক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো ক্ষেত্রে দেখা যায় যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটি অ্যালিলি সমানভাবে প্রকট অর্থাৎ এরা হেটারো অবস্থায় সমান্তরালভাবে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম এই ঘটনাকে বলা হয় সহপ্রকটতা এর উদাহরণ হিসেবে আমরা আমাদের মানুষের রক্তের এবিও ব্লাড গ্রুপিংয়ের কথা বলতে পারি তোরা জানিস যে মানুষের রক্তের এবিও ব্লাড গ্রুপিং অনুযায়ী চার ধরনের গ্রুপ আছে এবি বি এবং ও যেটা নিয়ন্ত্রণ হয় রক্তের লোহিত রক্তকণিকায় উপস্থিত অ্যান্টিজেনের উপস্থিতির ওপর অর্থাৎ যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এদের রক্তের নামকরণ করা হয় যে অ্যান্টিজেনটা আবার কোনো নির্দিষ্ট জিন দ্বারা তৈরি হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটা জিন একটা অ্যান্টিজেনকে তৈরি করে সেই অ্যান্টিজেন অনুযায়ী রক্তের গ্রুপ নির্ধারিত হয় এখানে লক্ষ্য কর আমি তিন ধরনের ব্লাড গ্রুপের কথা লিখেছি এ বি এবং এ গ্রুপ তখনই হয় যদি এ নামক অ্যান্টিজেন উপস্থিত থাকে কণিকায় বি গ্রুপ তখনই হয় যখন বি অ্যান্টিজেন উপস্থিত থাকে এবি গ্রুপ তখন হয় যদি এ এবং বি উভয় অ্যান্টিজেনই উপস্থিত থাকে এখন এই এ অ্যান্টিজেনে কে তৈরি করে যে জিন সেই জিন হচ্ছে আই এ অর্থাৎ হোমোজাইগাস অবস্থায় অর্থাৎ যখন একই অ্যালিল দুটো থাকে আই এ এবং আই এ তখন এ অ্যান্টিজেন তৈরি হয় এবং ব্লাড গ্রুপ হয় এ আবার আই বি নামক অ্যালিলটি যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তখন বি অ্যান্টিজেন তৈরি হয় এবং ব্লাড গ্রুপ হয় বি কিন্তু আই এ এবং আই বি যদি হেটেরো জাইগাস অবস্থায় থাকে তখন কী হবে প্রকটতা নিয়ম অনুযায়ী যে কোনো একটি প্রকাশ পাবে হয় যদি আই এ প্রকট হয় তাহলে এ অ্যান্টিজেন তৈরি হবে যদি বি প্রকট হয় বি অ্যান্টিজেন প্রকোষ্ট তৈরি হবে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এই হেটেরো জাইগাস অবস্থাতে দুটো অ্যান্টিজেনই তৈরি হচ্ছে অর্থাৎ এরা সমান্তরালভাবে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম হচ্ছে আই এ জিন থেকে এ অ্যান্টিজেন তৈরি হচ্ছে এবং আইবি অ্যালিল থেকে বি অ্যান্টিজেন তৈরি হচ্ছে তার ফলে ব্লাড গ্রুপটা এবি হচ্ছে এই ঘটনাকেই বলা হচ্ছে সহ প্রকটতা অর্থাৎ যে ক্ষেত্রে হেটার জয়গাস অবস্থাতে আইএ এবং আইবি অ্যালিল দুটি সমানভাবে প্রকট এর ফলে মেন্ডেলের যে ফেনোটাইপ রেশিও থ্রি টু ওয়ান তা পরিবর্তিত হয়ে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান ফেনোটাইপ রেশিও দেখা যায় অ্যালিলিক ইন্টারাকশন এবং মেন্ডেল তত্ত্বের বিচ্যুতি হিসাবে আমরা আরেকটা ঘটনার কথা জেনে নেব সেটা হচ্ছে মাল্টিপল অ্যালিল সাধারণ ক্ষেত্রে আমরা কি জানি একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণের জন্য কোনো জিনের একজোড়া অ্যালিল থাকে যারা সমস্ত ক্রমজামের একই লোপাশে অবস্থান করে যেমন আমরা দেখেছি মটর গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী বড়োটি মেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী ছোটটি অর্থাৎ এরা একে অপরের অ্যালিল আবার হলুদ বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল ওয়াই সবুজ বৈশিষ্ট্যের জন্য স্মল ওয়াই এরা একে অপরের অ্যালিল আবার আমরা বলতে পারি গোল বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল আর এবং কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য স্মলার আবার এক্ষুনি আমরা যেটা জানছিলাম যে রক্তের ক্ষেত্রে আই এ আইবি এরা একে অপরের অ্যালিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে কোন জিনের দুইয়ের বেশি অ্যালিল আছে সেক্ষেত্রে তাকে বলা হবে মাল্টিপল অ্যালিল এক্ষেত্রেও আমরা মানুষের এবিও ব্লাড গ্রুপিংয়ের কথা বলতে পারি উদাহরণ হিসেবে আমরা এখানে যেটা দেখেছিলাম যে মানুষের যে চার রকমের ব্লাড গ্রুপ আছে এ বি এবি বি এবং ও আমরা এই পর্যন্ত তো দেখলাম যে এখানে দুটো অ্যালিলের কথা বলা আছে আই এ এবং আই বি এবং এরা দুটোই প্রকট অ্যালিল এছাড়াও আরেকটা এদের অ্যালিল আছে যার নাম হচ্ছে আই ও আইও হচ্ছে প্রচ্ছন্ন এদের যেটা কোনো অ্যান্টিজেনকেই তৈরি করতে সক্ষম নয় অর্থাৎ এই ক্ষেত্রে রক্তের ব্লাড গ্রুপ হয় ও যেখানে লোহিত রক্তকণিকার কণিকার উপর কোনো অ্যান্টিজেন থাকে না যেহেতু আই ও প্রচ্ছন্ন অ্যালিল তাই কেবলমাত্র হোমো অবস্থাতেই আইও আই সম জায়গা অবস্থাতেই ব্লাড গ্রুপ ও হয় কিন্তু হেটরো জায়গা অবস্থাতে যখন আই অথবা আই এর সঙ্গে থাকে অর্থাৎ আমি ধরলাম আই এ একটি এবং তার সঙ্গে হেটরো জায়গা অবস্থাতে আই ও আছে তাই যেহেতু এটা প্রচ্ছন্ন তাই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং ব্লাড গ্রুপ এ হবে অর্থাৎ এ ব্লাড গ্রুপের জন্য যেনটাই হোমো জায়গাস অবস্থায় আই এ হতে পারে অথবা আই এ আই ও হতে পারে একইভাবে বিয়ের ক্ষেত্রেও তাই হোমো জায়গাস অবস্থাতে আইবিআইবি হলে অবশ্যই ব্লাড গ্রুপ বি হবে এবং আই বি এবং আইও হেটারো জাইগাস অবস্থা হলেও সেক্ষেত্রেও ব্লাড গ্রুপ বিই হবে তাহলে দেখা যাচ্ছে এখানে যে রক্তে লোহিত রক্ত কণিকার ওপর অ্যান্টিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতি নির্ভর করে তিনটে অ্যালিলের ওপর যারা ক্রমজমের একই লোকাশে অবস্থান করে তারা হচ্ছে আই এ আই বি এবং ও এই ঘটনাকে বলা হয় মাল্টিপল অ্যালিল এর জন্য মেন্ডেল রেশিও চেঞ্জ হতে পারে ঠিক আছে তাহলে আমরা অ্যার্লিক ইন্টারাকশানের ক্ষেত্রে তিনটে ঘটনার কথা জানলাম অসম্পূর্ণ প্রকটতা সহপ্রকটতা এবং মাল্টিপল এর মধ্যে তোদের সিলেবাসে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা আর বাকি দুটো অর্থাৎ সহপ্রকটতা এবং মাল্টিপল ঘটনাগুলো একটু পড়ে রাখবি এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে আর কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে জানাবি কমেন্ট সেকশানে আর এতটাই থাক ধন্যবাদ